দেখেন মাসালা আসছে তো আমরা মাছ রাখার জন্য ওখানে দিকে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুইন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো দেখলেন আম্মা মাছ রাখতেছে, তো কাতলা মাছ এখানে রাখছেও, যেগুলো রাখছে এখানে বাইরে নিয়ে আসছে কাটার জন্য। তো ভাবলাম আপনাদের দেখাই, আর দেখলেন বাজার থেকে কিনা যায় না, আর প্রচুর দাম চায় মাছ বাজারে। তো বাসায় এদিক দিয়ে যারা ঘুরে বিক্রি করে বাসায় আসলে তাদের থেকে রাখলে কমসে কম কিছু কম পাওয়া যায়। দেখলেন এই কাতলাগুলো রাখলাম 150 টাকা করে, আর বাজারে তো অনেক দামই চায়। তো ভালোই এমনি সব কিছু। তো এগুলোই আজকে এমনি অনেকদিন ধরে কিছু নাই, আজকে মাছ এখানে পেলো রেখে পড়লো, আর এছাড়া 2 দিন ধরে এলে শুটকি খাইতেছি বেশি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করতেছি। তো আমার চ্যানেলটাতে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দিন। ভিডিও দেখার চেষ্টা আর কেমন লাগলো তো কমেন্ট করে বলতে অবশ্যই ভুলবেন না, আর সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো দেখাই, চলুন দেখেন কীভাবে বসছে কাটার জন্য। তো এই দেখেন মাছ রাখছি 2.5 কেজির মতো, সবগুলো কাতলা মাছ। এগুলো আর কিছুই লাগতো না, এতে পারে ওটাই পলি কি তলে তোমার কম রাখবো, আর কিছু একটু নরম কামই রাখ না, সবগুলাই চোখ পড়ছে আর ছেড়িমো। তোমার হাতে কি ভালো ধরে কি করছে? এ মাছের খালি মাথায় বড় গো, এই মাছ কোন জায়গায় দেখা যায় না, এই মাছটা এটির কাছে যে কোন থাকে পরে নরম না ঠিকঠাকই আছে, ভালোই আছে। সকাল থেকে পর্যন্ত বাজারে তো তাও এই নরম, আরো দাম চাইতো 180-170 টাকা নাম লাগতো কমসে কম। কত চাইতো তার বেশি, কাতলার দাম বেশি জানা বাজারে 300 টাকা কেজি চাইছে। ওই দেখেন একটু লাইট তো একটা এখন আনি নেই, এই জন্য বাথরুমের লাইটের একটু আলোতে এই রান্না হইতেছে। মনে গ্যাস ও বাড়ে না আজকে, গ্যাস ও নাই, কেটে গেছে কেটেই তৈরি। আমার তারও কাম আছে খরিদ করি এত নাই, জানি তুমি খরিদ দিয়ে
একদিন খাইন দে খাওয়াবো তোর পেহি আমার ডাকনা নাই তার কি দিব কি আছে তরকারি একটা বেগুন আর আলু দেখেন দেখি কত হয়েছে তরকারি হয়ে গেছে দেখতেছেন জল একটু না থাকলে তো মাছ তরকারি খাবোই আর কি দেখলেন আবার চলে আসলাম সন্ধ্যা রাতে খাওয়ার একটু আগ দিয়ে আপনাদের মাঝে তো দেখি এখানে ভাত খেতে তো বসবো মশার লেগে বসাবো না সেই জন্য কয়লা লাগে একটা নিয়ে নিই খোলা তো আছে যেই মশার মশা খায় আবার দেখবা না এটা মশা আর এই দেখেন এখানে লাইট অন সি এনে লাগাইছি এখন আলো আছে গ্যাস এটা গ্যাসও ছিল না গ্যাসটাও ঘুরিয়ে আনছি ফুল গ্যাস হতো
আনতে ধরে নিয়ে যাবে। গরম আইলে ফেলার গরমে বাঁচি না, মশার লেগেও বাঁচি না। দিনে এত পানি খাই, তারপরে পানি সৃষ্টি মিটে না, কয়দিন পর তো রোজা রাখবো, তো আমাকে দেখা ক্লাস ময়লা কোন টাইপের। গিয়ে ভাত তরকারি আমি এখানে দেখেন, এই হলো ভাত তরকারি কালি। তো দেখলেন আজকে ভিডিও পর্যন্তই, লাইট তো একটা আনছি, কবে কতক্ষণ চলবো কে জানে, এগুলো 100 টাকার লাইট গ্যারান্টি থাকে না, কখন নষ্ট হয়ে যায় আল্লাহ জানে ভালো। তো আজকে ভিডিওটা পর্যন্তই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দিন, আর কেমন লাগলো তো কমেন্ট করে বলতে ভুলবেন না, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবাই। তো সব অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, আল্লাহ হাফেজ। তেরি মেরি থেকে